ক্লাস 3 তোমরা তোমাদের পাঠমালা বইটা বার করো। আজকে তোমাদের পাঠমালা বইয়ে আগের দিন তোমাদের পড়িয়েছিলাম মুখে মুখে বলো, এই যে চারটি প্রশ্ন আছে এগুলো তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। আজ তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের 1 এবং 2 নাম্বারটা পড়াবো। জ্ঞানমূলক প্রশ্নের 1 এবং 2 নাম্বার বোর্ডে দেখো। ফারস্টে দেখো প্রশ্নটা আছে, এই পৃথিবী কি কি কবি ভালোবাসেন, মানে এই পৃথিবী কি কি কবি ভালোবাসেন। দেখো উত্তর, আকাশের চাঁদের আলো, মাটিতে সবুজ গাছপালা, ডালে ডালে ফুটে থাকা নানা রঙের ফুল, গাছের নিচে বসে থাকা রাখাল বালকের বাঁশির সুর, চাপা মনে রঙিন প্রজাপতির খেলা, ও এখানে একটা ও দেবে, ও ভোরবেলায় তাকানো ফুলের কুড়ি ইত্যাদিকে কবি ভালোবাসেন। আর একবার উত্তরটা দেখো, এইগুলো তোমরা ভালো করে প্রত্যেকটা যেন লিখবে, না তো তোমাদের নাম্বার ফাটা যাবে। আকাশে চাঁদের আলো, মাটিতে সবুজ গাছপালা, ডালে ডালে ফুটে থাকা নানা রঙের ফুল, গাছের নিচে বসে থাকা রাখাল বালকের বাঁশির সুর, চাপা মনে রঙিন প্রজাপতির খেলা, ও ভোরবেলায় তাকানো ফুলের কুড়ি ইত্যাদিকে কবি ভালোবাসেন। ঠিক আছে, হলো। এবার দুই নাম্বারটা চলে এসো। দুই নাম্বারে আছে, দৃশ্যের বাইরে আর কাকে কবি ভালোবাসেন আর কেন ভালোবাসেন। দেখো, দৃশ্যের বাইরে যিনি এই পৃথিবী সাজিয়েছেন কবি তাকে ভালোবাসেন। ঠিক আছে, দৃশ্যের বাইরে যিনি এই পৃথিবী সাজিয়েছেন কবি তাকে ভালোবাসেন। তারপরে আছে, কেন ভালোবাসেন, কারণ তিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন তাই কবি ভালোবাসেন। ঠিক আছে, তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, খাতায় লিখবে, তোমাদের পরীক্ষায় আসবে।